Hello, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বিশ্ববিখ্যাত ম্যাকডোনাল্ডস এবং সেখানে আমরা আজকে ট্রাই করব বিগ সাউদার্ন ক্যালিফোর্নিয়ান চিকেন, যেটা আপনারা ইচ্ছে করলে মেনু হিসেবে নিতে পারেন। এর সাথে আমরা ম্যাকফ্লুবি, যেটা ম্যাকের একটা স্পেশাল আইসক্রিম, সেটাও ট্রাই করব এবং সেটা অফার্স হিসেবে বিভিন্ন সুইট বল থাকে এবং একটা স্পেশাল সস থাকে। আমাদের সাথেই থাকবে। আমাদের খাবার চলে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হচ্ছে ম্যাকের পেছনের দিকটা বসেছি, কারণ এখনো দিনের আলো আছে, তো তাই আমরা চিন্তা করলাম একটু আলোতে বসি। কিন্তু ভেতরটা খুবই সুন্দর। আমরা একটা মেনু নিয়েছি, মেনু কার্ডটা কো বিগ সাউদার্ন ক্যালিফোর্নিয়ান চিকেন আর হচ্ছে গার্লি ফ্রাইস। গার্লি ফ্রাইসটা আলুরই তৈরি, কিন্তু এটার একটা অন্যরকম সৌন্দর্য আছে এটাতে। আর হচ্ছে দুই ধরনের সস, কেচাপ আর হচ্ছে মেয়োনিজ। তো শুরু করা যাক। আচ্ছা, আমি এদিকটা দিয়ে একটু দেখাই দিই। সেটা হচ্ছে টপারই হচ্ছে সস, তারপর হচ্ছে বিফের স্টেকটা, তারপর দেখতে পাচ্ছেন যে চিজ, তারপর যে সালাদ, তারপর পেঁয়াজও আছে। তো এটা হচ্ছে বিগ সাউদার্ন ক্যালিফোর্নিয়ান বিফ। তো আমি যেহেতু খুবই ক্ষুধার্ত, তাই আমি শুরু করতেছি। দেখা যাক কেমন। সসটা খুব খুব মজার, সসটা খুব মজার। আমার মনে হয় বার্গারটা আসলে সামারের টাইমে খেতে মনে হয় বেশি মজা লাগবে সসটার কারণে। আর হচ্ছে স্টেকটা খুব জুসি না, সিম্পল লাইট টাইপের। আর একটু সালাদ টাইপের আইটেম এটার জন্য বেশি ভালো লাগতেছে আমার। যেমন ম্যাকের হ্যামবার্গারটা, তারপর অন্যান্য যে বার্গারগুলো আছে, আমার সেরকম স্পেশালি ভালো লাগে না, অনেক বেশি সিম্পল লাগে। মজা লাগে কিন্তু অনেক সিম্পল লাগে, কিন্তু এটা এটা একটু ডিফারেন্ট লাগতেছে অনেকটা আমি যেরকম পছন্দ করি আর কি। বাংলাদেশে যেরকম খেতাম যে বড় বার্গার হবে, এর মধ্যে সালাতে কিছু আইটেম থাকবে, চিজ থাকবে, তারপর সস টস দিয়ে খুব ই করা থাকবে, এটা একদম ওরকম। এবং আমার মনে হয় এটা আমি যদি কথা বলতে না থাকতাম তাহলে এক নিমিশে শেষ করে ফেলতাম। আচ্ছা, আপনাদের জন্য এখন কার্লি ফ্রাইটাও একটু ট্রাই করে দেখতে চাই। একটু মেয়োনিজ নিচ্ছি, কেচাপ, আচ্ছা
সবসময় এখানে আসলে ফ্রেঞ্চ ফ্রাইটাই ট্রাই করা হতো। ফার্স্ট টাইম হিসেবে মজা, মাঝে মাঝে আসলে এখন ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার না দিয়ে এটা অর্ডার দেওয়া যাবে। কার্লি ফ্রাইজের সম্পর্কে একটা তথ্য জানলাম, সেটা হচ্ছে এটা সবসময় পাওয়া যায় না, যেমন ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এখন হচ্ছে এটা চলছে, এরপরে নাকি একটু অন্যরকম দেখতে বা ওরকম আরেকটা আসবে, মানে এক এক সময় এক এক। এখন প্রচণ্ড গরম পড়েছে, কখনো 31 কখনো 32 টেম্পারেচার, এই জন্য খাওয়া শেষে আইসক্রিমটা নিলাম, যে একটু ফাস্টফুড খাওয়া হয়েছে, আইসক্রিমটা খেলে একটু অস্বস্তিকর ভাবটা কাটবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ম্যাকফ্লুরি এবং আমি চকলেট এবং কিটক্যাট ফ্লেভারে যেটা সেটা নিয়েছি। এখন যেহেতু প্রচণ্ড গরম, কখনো 31 কখনো 32 টেম্পারেচার চলছে, তাই ফাস্টফুড খাওয়া শেষে আইসক্রিমটা নিলাম এবং এটা হচ্ছে ম্যাকফ্লুরি, আমি চকলেট এবং কিটক্যাট ফ্লেভারে যেটা সেটা নিয়েছি। গতকাল আরেকটি খেয়েছিলাম, তার মধ্যে উপরে আবার টপার দেওয়া ছিল বিভিন্ন সুইট বলের এবং ওটা অন্যরকম টেস্ট ছিল। এটা এটা বেশি মজা, এটার মধ্যে চকলেট কিটক্যাট কিটক্যাট বিস্কুটের কিটক্যাটের মধ্যে বিস্কুটের মতো যেরকম একটা ক্রিস্পি লাগে ওর। আচ্ছা আমি হচ্ছে বার্গারটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে বিগ সাউদার্ন ক্যালিফোর্নিয়ান বিফ যে বার্গারটা আমরা নিয়েছিলাম সেটা খুবই টেস্টি ছিল, স্পেশালি যখন চিজটা মেল্ট হয়ে গেছিলো ওই সময়টা বেশি মজা লাগছে। আর কার্লি ফ্রাইয়ের কথা বলতে হয় তাহলে সেটা যখন গরম গরম মচমচে ছিল ততক্ষণ খেতে খুব ভালো লাগছিলো এবং যেহেতু গোল রিগের মতো তাই আমার মনে হয় খুব দ্রুত সেটা মানে উষায় যাওয়া যে বলে, মানে ক্রিস্পিনেসটা যে চলে যায় সেটা চলে যায় যেহেতু মোটা করে ভাজা হয়, তবে সেটাও খুব মজা ছিল, স্পেশালি আমি তো সস এবং মেয়োনিজ ছাড়া খাচ্ছিলাম এবং আমার ওভাবে খুবই টেস্ট লাগতো সেটা। আর একটা মেনু হিসেবে আমরা একটা কুক ক্যালিফোর্নিয়ান বিফ বার্গারটা এবং কার্লি যে ফ্রাইটা নিয়েছি কাইন্ড অফ ফুল মিল বলা যায়। এখন বাজে হচ্ছে 9:03, সো মানে আপনি যদি রাতের খাবার হিসেবে সেটা নেন এরপরে আমার মনে হয় না আপনার ক্ষুধা লাগবে, সো এটা কমপ্লিট। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ভাষার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা আমাদের ফুড রিভিউগুলো কেমন লাগছে বা আমাদের ট্রাভেল ব্লগগুলি দেখেছেন কি না তা জানি না, যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ঢুকে সেগুলো ঘুরে আসতে পারেন এবং ভ্রমণ বিষয়ক বা খাবারের বিষয় বা আমাদের ভাষা চ্যানেলে আরও কীভাবে কী করলে আপনাদের উপকারে আসবে যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে লিখতে পারেন বা আমাদের মেইলও করতে পারেন। আর আমাদের ভিডিওটি পেতে নোটিফিকেশন বেল আইকনটি চাপতে রাখতে পারেন যাতে আমরা আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। আশা করি সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আউট বিদায়।